হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছেন। তো ফ্রেন্ডস, আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে ব্যাপারটা নিয়ে বলছি বা যে জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেটি হচ্ছে বালুরঘাট এবং হিলি, অর্থাৎ হিলি যে ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে বালুরঘাট দক্ষিণ দিনাজপুরের যে একটি ছোট্ট জায়গা হিলি, আর সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার আছে ভারত এবং বাংলাদেশে। তো আজকের এই যে টোটাল ভিডিও এটা দুটো পার্টে ভাগ করেছি আমি। তো ফার্স্ট পার্টটি আমি আপনাদেরকে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রাস্তার যে কন্ডিশন সেটি আপনাদেরকে দেখাবো, আর দ্বিতীয় পার্টে আমি আপনাদেরকে দেখাবো হিলি এবং বাংলাদেশ, এই যে বাংলাদেশ হিলি বর্ডার, সেই হিলি বর্ডারে পজিশন, হিলি ওপারের একটি রেল স্টেশনও আপনারা দেখতে পাবেন, সেই একটি রেল স্টেশন আমি সব কিছু আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো। তো ফ্রেন্ডস, আজকের এই প্রথম পার্টে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রোড কন্ডিশন দেখাতে। তো ফ্রেন্ডস, চলুন যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমরা এখন বালুরঘাট থেকে রওনা দিলাম। তো আজ রবিবার হওয়াতে বালুরঘাট টাউনে ভিড় একটু কমই আছে। আমরা খুব ভালোই আস্তে আস্তে গাড়ি নিয়ে রওনা দিয়েছি। এই মুহূর্তে আমরা বিশেষপাড়া মোড় ক্রস করেছিলাম এবং ঠিক বালুরঘাট বাস স্ট্যান্ডের সামনে। রাস্তায় ট্রাফিক সেই পরিমাণ নেই। তো ফ্রেন্ডস, আপনারা আমাদের এই বালুরঘাট টু হিলি ব্লকটি অবশ্যই খুব ভালো লাগবে আপনাদের দেখতে। তো এই হলো বালুরঘাটের হরিমোড় বা বাস স্ট্যান্ড, সামনে টোটো, আরে রে রে রে, সামনে তো টোটো, পরের গাড়ি, যাই হোক, এদেরকে ক্রস করে আমরা সামনে এগিয়ে চলেছি। বালুরঘাট টাউনটি এখন বেশ সাজানো গোছানো লাগে কিন্তু, তাই না? ফ্রেন্ডস, আমরা এখন বালুরঘাট টাউন থেকে বেরিয়ে হিলি মোড় হয়ে সোজা হিলির দিকে ছুটে চলেছি। রাস্তায় ভিড় খুব সামান্যই। আরে রে, বালুরঘাটের রয়্যাল এনফিল্ডের শোরুম। তো আমরা এখন হিলির রাস্তায়, আর ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে হিলির রাস্তা কাজ চলছে। এটি ছিল কলকালাখাড়ির উপরে যে ব্রিজ, সেই ব্রিজটি। তো ফ্রেন্ডস, হিলি রাস্তা দেখুন খুব সুন্দরভাবে কাজ শুরু হয়েছে। এখানে ফোর লেনের কাজ হচ্ছে, খুবই দ্রুত গতিতে কাজ চলছে। হয়তো বা বছর খানেকের মধ্যেই এইখানকার কাজ, এই রাস্তা, যে রোড এক্সটেনশনের যে কাজ হচ্ছে ফোর লেন, সেটি হয়ে যাবে। আপনারা দেখছেন পাশ দিয়ে বেশ কিছু মিছিল চলেছে। আজ বিজেপির জমায়েতের কথা আছে বালুরঘাটে, আর সেই জন্যই হিলি থেকে বাইক র্যালি চলছে বালুরঘাট পর্যন্ত। এখানে স্লোগান দিচ্ছে সবাই, আর গাড়ি নিয়ে সবাই ছুটে চলেছে। কিন্তু আমরা বালুরঘাট থেকে উল্টে হিলির দিকে যাচ্ছি, আর আমরাও এদের সঙ্গে ধ্বনি দিতে দিতে চলেছিলাম জয় হিন্দ, বন্দে মাতরম। যাই হোক, আমরা এখান থেকে যে বিজেপির স্বরূপ তা আপনাদের দেখিয়ে, এবার দেখুন এখানে রাস্তায় কিন্তু বেশ খারাপ। এখানে কালভার্টের কাজ হচ্ছে, আর এই কালভার্টটি কাজগুলোর জন্য রাস্তায় বেশ মাঝে মাঝে বেশ জায়গাতে, অনেক জায়গাতে কালভার্টের কাজ হচ্ছে অনেকগুলো, আর সেই কারণে রোডে একটু বিপত্তি। সামনে একটি বাস দাঁড়িয়ে রয়েছে, আর আমরা কিন্তু তার পিছনে আটকে গেছি। তো আমরা খুব দ্রুত এই বাসটিকে ওভারটেক করে সামনে যেতে চাই, না হলে কিন্তু আমাদের এই বাসের পিছনে পড়ে থাকবে। আরে বাস, রাস্তার কন্ডিশন কি দেখুন, খারাপ। যখন রোডের উপরে কাজ হয় তখন তো রাস্তার কাজ খারাপ হবেই, কমপ্লিট হয়ে গেলে তখন কিন্তু এই রাস্তায় বাইকিং করার মজা আপনারা খুব ভালো পাবেন। ফ্রেন্ডস, এবার আমরা সামনে এগিয়ে চলেছি, আর রাস্তার যে সৌন্দর্য তা উপভোগ করতে
করতে আমরা আমাদের গন্তব্যস্থল হিলির উদ্দেশ্যে এগিয়ে চলেছি। বালুরঘাট হিলি মোড় থেকে তিরমোহিনি পর্যন্ত রাস্তা এক্সটেনশনের কাজ চলছে। তো আজকের ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আমরা হিলি পর্যন্ত যাব আর তারপরে আজকের ইনভান্স পার্টি আমাদের শেষ হবে। তো দেখুন রাস্তার এই সাইডে কিন্তু মাটি ফেলার কাজ চলছে, এই দিকে মাটি ফেলার কাজ চলছে। খুব বেশি সময় হয়তো লাগবে না বালুরঘাট তিরমোহিনি পর্যন্ত রোড এক্সটেনশন করতে, কারণ যে উদ্যোগের সঙ্গে কাজ চলছে দিন রাত মিলে তো তাতে কিন্তু সময় লাগার কথা নয়। এই ছোট এত জোরে কেন যাচ্ছিস? এই হোক কিন্তু স্পিড কিন্তু প্রায় 40 কিলোমিটার ছিল। তো আমরা কিন্তু ওখানটি ঘুরে সামনে চলেছি। দেখুন রাস্তার সাইড দিয়ে বালির বস্তা দেওয়া আছে, মার্ক করে রাখা আছে, এইসব জায়গা দিয়ে রাড়ি একটু সাবধানে একটু এই মুহূর্তে চালাতে হচ্ছে। এখান থেকে রাইট টার্ন নিতে হবে আমাদেরকে, আর এই রাইট টার্ন নেবার পর
সোজা যেতে হবে এই রাস্তা ধরে এবং তারপর আবার একটি রাইট টার্ন নিলেই আমরা কিন্তু পৌঁছে যাব হিলি বর্ডারে, একদম বর্ডারের সামনে। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের হিলি জার্নি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক শেয়ার এবং শেয়ার করবেন, এবং আমাদের দ্বিতীয় পার্টির জন্য অপেক্ষা করুন। আমরা আমাদের ভিডিওর দ্বিতীয় পার্টটি খুব তাড়াতাড়ি রিলিজ করব, সেখানে আমি আপনাদেরকে দেখাবো হিলির বর্ডার। তো দূরে যে দেখতে পাচ্ছেন এটি হলো হিলির বর্ডার, আর এখানেই আমরা যাব। আপনারা দেখুন সামনে দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি বর্ডার ক্রস করে বাংলাদেশের দিকে যাচ্ছে। তো ফ্রেন্ডস, সি ইউ দ্য নেক্সট ভিডিও হিলি বর্ডার। সব কিছু সেইভাবে দেখানো যাবে না, তো এখানে দেখুন বিএসএফ, ওটা হলো বিএস বিডিআর।